আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রাজু ভাইয়ের পিঠার দোকান। রাজু ভাই আমার দোকান সামনে এসে প্রতিদিন পিঠা তৈরি করেন এবং পিঠা বিক্রিও করেন। আসুন আমরা রাজু ভাইয়ের সাথে পরিচিত হই। এটাই হচ্ছে রাজু ভাইয়ের ভাপা পিঠার দোকান। কাঠের তৈরি এই দোকানটি একটি চাকার উপরে অবস্থিত। চাকা থাকাতে এটা ওনার পরিবহনের জন্য সহজ হয়েছে। পিঠা তৈরিতে উনি ব্যবহার করেন চালের গুঁড়া, প্রয়োজন মতো পানি, লবণ, মিষ্টিকারক হিসেবে গুড়, এছাড়া নারিকেলের কুচি। এখন একজন কাস্টমার আসবে ওনার পিঠা নেওয়ার জন্য। রাজু ভাই পেশায় একজন ছাত্র, তার ফাঁকে ফাঁকে একটু হয়তো ব্যবসা করে। হ্যাঁ ভাইয়ের নাম কি? নাম রাজু আহমেদ। আচ্ছা রাজু ভাই, আপনি কি করেন শীতকাল ছাড়া? আমি পড়াশোনা করি। পড়াশোনা করেন, এই সময় পিঠা বানান? জি হ্যাঁ, এটা পাঁচ টাইম হিসেবে। কীভাবে বানান একটু দেখাবেন? হ্যাঁ অবশ্যই দেখাবেন, তো দেখান তো একটু। এখানে কী আছে, কী কী আছে? চাউলের গুঁড়ো, চাউলের গুঁড়ো, লবণ, পানি আর কিছু না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপরে আমরা সবাইকে দেখাতে পারি? হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ।